ফোকাস্ট্রিপার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের আমবাসা মহকুমা কমিটির তৃতীয় মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। আমবাসা মোটর স্ট্যান্ডের দ্বিতল ভবনে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সম্পাদক নীরজ সাহা, টিএমএসইও রাজ্য সম্পাদক মনোজিৎ ঘোষ সহ স্থানীয় নেতৃবৃন্দগণ। এদিন সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের আমবাসা বিভাগীয় সম্মেলন, সম্মেলনটা আমাদের প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয়। এগুলো আমাদের সংগঠনের সাংগঠনিক নিয়ম পদ্ধতি অনুযায়ী, গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে যে আমরা আমাদের ইউনিয়নগুলো সেইভাবে পরিচালনা করব। গত তিন বছরের মধ্যে আমরা আমাদের সংগঠন কতটুকু তার ব্যক্তি লাভ করল, সংগঠন তার এই সময়ের মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী অংশে মানুষের জন্য যে সিদ্ধান্ত গত কনফারেন্সে নেওয়া হয় কতটুকু আমরা কার্যকরী করতে পারলাম, তার সাফল্য, তার যদি সেখানে কিছুটা উইকনেস থাকে সেগুলো আমরা চিহ্নিত করি, আগামী দিনে এইগুলোকে কাটিয়ে তুলে একটা শক্তিশালী সংগঠন শ্রমিক এবং শ্রমজীবী মানুষের জন্য কাজ করার জন্য এই সংগঠন সারা বছরই লড়াই করে শ্রমিকদের পাশে থেকে, শ্রমিক এবং শ্রমজীবী অংশের মানুষ। খাদ্য দপ্তরের খামখেয়ালি পড়া ও তিন মাস যাবৎ ধরে আটকে রয়েছে 27টি হতদরিদ্র পরিবারের রেশন সামগ্রী, ফলে ক্ষোভে ফুঁসছে রেশন সামগ্রী সহ বঞ্চিত গ্রাহকরা। ঘটনা রাজধানীর অভয়নগর মোল্লাপাড়ায়। বঞ্চিত গ্রাহকদের দাবি, তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েও পাচ্ছে না রেশন সামগ্রী, অথচ রেশনের ডিলার প্রতিনিয়ত রেশন সামগ্রী চুরি করে অন্যত্র চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ গ্রাহকদের। আমি পাবলিক দিয়েছি অন্য কিছু কার্ড বাইরে দিয়েছি, আধার কার্ড মানে জনগণ কার্ড অন্য আমরা তো আধার কার্ড দিয়েছে না, আধার কার্ড দিলে আমরা নিয়ে জমা দিয়ে দেবো, এর লেগে আমরা কোনো মাল দিতে আমরা টোটালি মানে অফিসে পুরো ইয়ে বন্ধ হয়েছে, 27 টাকার মাল পুরো বন্ধ টোটাল। তিন চারটা মাস দেরি হয় না দেয় না, আরে কি কো তারা তারা কয় তা পাই মাস না সামনে মাস নিও, তো সামনে মাস এলে কয় আবার সামনে মাস আইও, খালি কি করতেছে আজ তা কয় তেল দিব, আমি করে দিহি তেল দানি আমার দে, আমার আবুদার ঘর আমি রাত্রে অন্ধ হয়ে যাই না দিত না, নিজে কাম করি আমি, বাসার কাম করেন আমি নি। আপনি কি জানাইছেন নি মানে এদিকে আজ কাউন্সিলর আছে তাদের? না আমি গেছি না, আবার দরখাস্ত লেখা পর্যন্ত দিছে জানো, তারপরে দিয়েছে না? হ্যাঁ না মুন্ডাশন কোনো কোনো জিনিসই পাইতেছেন না, কিচ্ছু দিতেছেন কিচ্ছু দেন। রাজ্যের স্মার্ট সিটিতে অনাহারে দিন কাটাচ্ছে সাফাই কর্মীরা। দুমাস যাবৎ ধরে মজুরি মিলছে না পুর নিগমের সেন্ট্রাল জোনের অন্তর্গত সাফাই কর্মীদের। অবশেষে বাধ্য হয়ে বুধবার সাফাই কর্মীরা পুর নিগমের সেন্ট্রাল জোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আমরা কিছু করতে গেলে বাদ দিয়ে দিব, মেডিকেল লাগবো, এরপর ঘুষ খাওয়ান লাগে, কম পয়সা কত পাই ঘুষ খাওয়ান লাগে, ধর তিন জন আছে দিন পর দিন কাজ করে, দিন মজুরি কাজ করে, তারা মেন্টিসের লোক, তারা সবসময় মানে কাজ করতেছে, বেতন এক মাস দিয়া আরো দ্বিতীয় মাস লাগছে, তারা তো এখন পর্যন্ত কোনো বেতন টেতন পাইছে না, তারা তো এমনি তো সংসার আছে, ঘর আছে, তিন মাস চলতে আছে, তো আজকে মাসে 21 তারিখ, আজকে মাসে 21 তারিখ আগে কর্মচারীরা 7 তারিখের ভিতরে বেতন পাওয়া যেত, এখন তো মানে 10 তারিখ জায়গা 15 তারিখ জায়গা মানে এখনো পর্যন্ত বেতন তারা পাচ্ছে না, এই হলো আমরা বক্তব্য, যাকে আমরা তো বালবা চালিয়ে চলন লাগবো, এক মাসে জায়গা 2 মাস গেছে, তারা গরিব মানুষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই RFL বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। RFL বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে RFL, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন RFL? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও যাচ্ছি যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে RFL চলছে। RFL টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর।
অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিমণির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অভিভাবকরা। দিদিমণিকে অন্যত্র বদলির দাবি জানিয়ে অঙ্গনওয়ারি কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। ঘটনা অভয়নগর মুল্লাপাড়া দীপচর অঙ্গনওয়ারি কেন্দ্রে। ছাত্র ছাত্রীদের শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার, কিন্তু একাংশ শিক্ষকের অনিয়মের কারণে এই প্রকল্প থেকে বঞ্চিত ছাত্র ছাত্রীরা। আমরা মানুষের লেগে খিচুড়ি রান্নে তারা রান্না করে আমি দিদিমণি হিসেবে তো বাচ্চারা কইতে পারি, আমি কইতে পারি না বিলে তোরা টাইমলি আয় বা আজকে ছয় দিনের মধ্যে পাঁচ দিন মধ্যে তো স্কুলে উপস্থিত থাক, এই কথাটা আমি দিদিমণি হিসেবে কইতারি তো। তো তারা না মানলে আমি কিটা করতাম? তারা তো আমার চেয়ে উপরে, তারা তো আমার চেয়ে উপরে। পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মলয়নগর গ্রাম পঞ্চায়েতে একটি আসনে অনুষ্ঠিত হয় উপনির্বাচন। এদিন সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। প্রত্যেকটি বুথ কেন্দ্রে দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকল প্রার্থীরাই জানায় জয় নিয়ে তারা আশাবাদী। রেজাল্ট মনে হচ্ছে তো আমাদের এখানে, আমরা যে প্রত্যেক বাড়িতে গিয়েছি বর্তমানে, মানে মোদি সরকার, মানে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যে এটার প্রতি মানুষ সাংঘাতিক আকৃষ্ট আছে এবং সেন্ট্রালে যে কাজকর্ম তার উপর ডিপেন্ড করে সাধারণ মানুষরা মানে খুবই মানে মোদি সরকারের মানে সাপোর্টে আছে। এবং আমাদের এলাকাতে মানে দীর্ঘদিন ধরে সিপিএম সরকার আছে কিন্তু যতটুকু ডেভেলপ করার কিছুই হয়নি, তো মানুষের মধ্যে খুব আছে। আমি আশা করি বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমাদের এলাকার মানুষ। নমস্কার। বিলুনিয়া মহকুমার দুটি পঞ্চায়েতে দুটি আসনে উপনির্বাচন সংগঠিত হয় বুধবার। এই দুটি আসন হচ্ছে ভারত চন্দ্রনগর ব্লকের পশ্চিম পাইথলা পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের 5 নং আসন এবং দেবীপুর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের 8 নং আসন। এদিন শান্তিপূর্ণভাবে উভয় আসনে উপনির্বাচন সংগঠিত হয়। সুষ্ঠু ভোট চলছে এবং প্লাস তাদের রাস্তা করছে বা বিদ্যুৎ হচ্ছে, এখনো বিদ্যুৎ রাস্তা কোনো কিছু হয় না। আপনার জয়ের প্রতি কতটুকু আশাবাদী? জয়ের প্রতি আমার আশা আছে এবং আমি সে আশা আঙ্কার নিয়ে আমি সে জনতা পার্টির প্রার্থী উঠেছি। মানে আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে কি করবেন? এটি আমরা প্রধানমন্ত্রী অনুমতি নিয়ে আমরা স্বীকার করব। রাস্তাঘাট, বিদ্যুৎ, জলের, পানীয় জলের গরিব মানুষের সাথে মানে আমরা যাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার কর্তায়। বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ,
ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেলে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার, সিস্টার গুড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। কৈলাসহর মহকুমার পঞ্চায়েত সমিতির একটি আসন এবং চারটি পঞ্চায়েতের পাঁচটি আসনে বুধবার উপনির্বাচন সংগঠিত হয় শান্তিপূর্ণভাবে। সকাল থেকেই ছিল বুথ কেন্দ্রগুলিতে ভোটারদের উপচে পড়া ভিড়, ভোটাররাও উৎসবের মেজাজে ভোটদান করে। আমার পিতার অবশ্যই আশঙ্কা, 35টা ভোটে আমি রক্তদান মহোদ্যান, রাজ্যে রক্তদান আজ উৎসবে পরিণত। সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রায়শই রক্তদান রাজ্যে সংগঠিত হয়। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবনের NSS ইউনিটের উদ্যোগে সপ্তাহব্যাপী সামাজিক কর্মসূচির অঙ্গস্বরূপ আয়োজিত হয় রক্তদান শিবির। শিবিরের সূচনা করেন বিধায়িকা গৌরী দাস। এদিন মোট 31 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। NSS এর তরফ থেকে কবি নজরুল দাদর্শনী বিদ্যালয়ে প্রতি বছরে নয় এবার 7 দিনব্যাপী যে বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে, এর অঙ্গ হিসেবে আমাদের একটা রক্তদান শিবির প্রতি বছরই হয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে আমরা এবারও রক্তদান উৎসব পালন করছি। কতজন এখন পর্যন্ত? আমাদের 50 জন দেওয়ার কথা, এখন পর্যন্ত 25 জনের মতো হয়ে গেছে আর লাইনে আছে। সাত দিনব্যাপী এই শিবিরের আজকে 6ষ্ঠতম দিন, আমাদের আগামীকাল সমাপ্তি। আর রক্তদান মহোদ্যান, আমরা জানি রক্তদান জীবনদান, এর থেকে বড় দান আর হতে পারে না। আমি আজকে রক্ত দেব, আমার এটা 29 বার হবে। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।